আজ হলো আমাদের বেনারসে আসার দ্বিতীয় দিন। আজকে আমরা পুজো দেব আর সাইডে ঘুরব। কিভাবে ঘুরব আর কতই বা তার খরচ লেগেছে সব তোমাদের বলবো। তো আমরা উঠে পড়েছি সকালবেলা, সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। আর এই কাজটা যত সকাল সকাল করা যাবে ততই ভালো হবে। তো আমরা উঠে গেছি ভোর 4টে নাগাদ, উঠে এখন প্রায় বাজে 5:30 বা 6টা। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তাটা অনেকটাই জমজমাট হয়ে যায়, যেহেতু অনেকটা সকাল তার জন্য রাস্তাটা অনেকটাই ফাঁকা রয়েছে। আর আমরা রাস্তা পেরিয়ে চলে এলাম মন্দিরের গলিতে, মানে এটাকে বলে বিশ্বনাথ গলি। তা অনেক কিন্তু পুজোর দোকান আছে, আর এখানে কিন্তু মোবাইল বলো আর চাবি যা খুশি আছে, মানে যাদের দরকারি জিনিস সব কিন্তু এই লকারের মধ্যে রাখতে হয়। আর আমরাও সেই রকম লকারের মধ্যে রেখে দেবো, কারণ কি ওখানে কোনো ভিডিও করা যাবে না। আমরা এসেছিলাম আগের দিন খোঁজ নিতে কীভাবে পুজো দেওয়া যায়, সেই কারণে একটু ভিডিও করতে পেরেছি। এখানে আছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, আর পাশেই হচ্ছে বিশ্বনাথের এই যে মন্দিরের গেট। তো আমরা যথারীতি পুজো দিয়ে কমপ্লিট করে এসে বসেছি। আর এইরকম টিকা কিন্তু সবাই এখানে পড়ছে পুজো দেওয়ার পর, ভাবলাম আমরাও একটু সবাই টিকা পড়ে নিই, তাই এখানে সবাই লাইন দিয়ে আমরা টিকাগুলো পড়ছি। বেশ ভালোই লাগছে কিন্তু আমাদের সবাই। আর এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দিরের প্রসাদ পাওয়ার জায়গা। তা আমরা প্রসাদ পেতে এসে গেছি, পেয়ে দেখছি এখানে সুন্দর পান বানাচ্ছে। আর বেনারসি পান নাম তো খুব শুনেছি, তা একটা পান তো খাওয়া যেতেই পারে। আমরা যথারীতি পান বানিয়ে নিয়ে চলে গেলাম রুমে। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটা পান মুখে ভরে নিয়ে সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তা আমরা ঘুরতে যাব এবার, আমাদের অটো দৌড়াদৌড়ি করার পালা। এবার তো যে যেরকম পাচ্ছে সে সেরকম অটোর দাম চাইছে, তা আমরাও ঠিক সেভাবেই দৌড়াদৌড়ি করে উঠে পড়লাম। দুটো অটো ধরা হয়েছিল, কারণ আমরা ছিলাম 9 জন, দুটো অটোতে আমাদের নিয়েছিল 1900 টাকা। আমাদের ঘোরাবে পুরো 7 ঘন্টা টাইম, মানে 7 ঘন্টা টাইম লাগবে। এই কারণে বলছি, আমরা প্রথমে এসে গেছি সারনাথ, সারনাথ থেকে শুরু করেছি, তারপরে আমরা দুর্গা মন্দির, তুলসী দেবীর মন্দির সব দেখব, যে আগে দূরেরটা শেষ করে নিই, এটাই আমাদের প্ল্যান ছিল। সেই জন্য আগে সারনাথে চলে এলাম। আমি কিন্তু এতটা বোঝাতে পারতাম না যতটা বুঝিয়ে দিল উনি গাইড মশাই। ভালোই লাগলো শুনতে আমাদের, আমারও বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে সেই ঘন্টা যা বাজালে 4 কিলোমিটার পর্যন্ত আওয়াজ পাওয়া যায়। আর ঘন্টার গায়ে অনেক মন্ত্র লেখা আছে। আর এটা হচ্ছে বুদ্ধদেবের 5 জন শিষ্য, সেখানে স্ট্যাচু করে রাখা আছে। দীপদান করে গেছে। আর এই মন্দিরটা তৈরি হয়েছে জাপানের মন্দিরের আদলে, মানে জাপানে যত বুদ্ধদেবের মন্দির আছে সেই আদলেই তৈরি করা। আর এখানে যত কাঠের কাজ রয়েছে সব কিন্তু চন্দন কাঠেরই তৈরি। আর এবার আমরা এসে গেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। আর এই ইউনিভার্সিটির মধ্যে একটা নতুন মন্দির স্থাপন করা হয়েছে বাবা বিশ্বনাথের। চলো একটু ঘুরে দেখি
আর এখানে এসে দেখছি অনেকে পুজোও দিচ্ছে, আবার সাধনা করছে বসে, জপ করছে। আর আমরা ভাবলাম যে আমরাই বা বাকি থাকি কেন, আমরা একটুখানি জল ঢেলে নিলাম। এখানে মন্দির থেকে বেরিয়ে আসার সময় দেখছি এই নন্দীজির কানে সবাই কিছু বলছে, তা ভাবলাম লোকের কানে বলার থেকে আমি নন্দীজির কানে আমিও আমার মনের কথাটা জানিয়ে দিই, তাহলে পাঁচ কান হবে না। ফার্স্টটা শুনে ভেতরে এসে দেখছি ডমরু বাজানো হচ্ছে আর বাবা বিশ্বনাথের সামনে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল এরকম অপরূপ দৃশ্য দেখে। মা সরস্বতী দেবীর মূর্তি, এদিকে একটা কামান আছে আর ওদিকে একটা কামান, আমরা রাজবাড়ির সামনে। এবার পৌঁছে গেলাম বেনারসের রাজবাড়ির প্রাঙ্গণে। এই হচ্ছে রাজবাড়ি। আস্তে আস্তে ঘুরে দেখছি রাজবাড়ি, কিন্তু সমস্যা একটাই, রাজবাড়ির মিউজিয়াম বন্ধ, যেই কারণে মিউজিয়াম দেখাতে পারলাম না। রাজবাড়ির রাজার সাথে দেখা হয়ে গেল। পৌঁছে গেলাম সংকটমোচন মন্দির। এই হচ্ছে সংকটমোচন মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য ভেতরের কোনো কিছুই দেখানো যাবে না, তো আস্তে আস্তে এরবার এগিয়ে যাব। পৌঁছে গেলাম ত্রিদেব মন্দিরে। লেখা আছে ত্রিদেব মন্দির, তিনটে দেবতা রয়েছে এখানে। আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলাম রাধারানীর লীলাকৃত্যন সমস্ত দেওয়ালে পেন্টিং করা রয়েছে। ভেতরটা খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর বেলুন দিয়ে সাজানো, ভেতরে আলোকসজ্জা ভর্তি এবং খুবই সুন্দর লাগছে। দূর থেকে দেখা যাচ্ছে লাল রঙের সেই বিরাট মন্দির, এটি হচ্ছে দুর্গা মন্দির। এই মন্দিরে এক বিশেষ কাহিনী রয়েছে, সমস্ত কাহিনী এর ভেতরে লেখা রয়েছে। মন্দিরের ভেতরে মোবাইল কিন্তু অ্যালাউ না, যেটা দেখতে পাচ্ছ কেউ ছবি তুলছে না, তবুও অনেক কষ্ট করে ভেতরে মোবাইল নিয়ে যাওয়া হয়েছে। মেন মন্দিরে মায়ের ছবি তোলা নিষিদ্ধ বলে মেন মন্দিরটা দেখাতে পারছি, কিন্তু মূর্তির ছবি এখানে মায়ের 10টা রূপ আছে। অনেক ঘুরে গলা শুকিয়ে গেছে, চলে এসেছি প্রসিদ্ধ মালাই খেতে, বানারসি মালাই। এটা খেয়ে গলা ভিজিয়ে নিলাম। এবার চলে যাব পেট ভরানোর জন্য বানারসি চাট খেতে। এটা বানারসি চাট, খুবই সুস্বাদু এবং পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া পুরো নিরামিষ। আমরা হোটেলের মুখে যাওয়ার সময় দেখি এখানে বাবার প্রসাদ তৈরি হচ্ছে। যথারীতি আমরা সবাই মিলে একটু করে টেস্ট করে দেখলাম কেমন লাগে খেতে। খেতে মন্দ নয়, তবে যতটা ভেবেছিলাম ততটা ক্ষতিকারক নয়। তো আমরা খাওয়া দাওয়া করে এইবার রুমের দিকে যাব, গিয়ে এবার ঘুমোবো, কালকে যাওয়ার পালা। তো দিনভরটা তো ভালোই কাটলো, এবার কিন্তু আমাদের যাওয়ার পালা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গোছগাছ শুরু করে নিয়েছি, কারণ কি আমাদের এবার আজকে ফিরতে হবে। ট্রেন হচ্ছে সন্ধ্যায়, তবু যেহেতু আমাদের হোটেলটা ছাড়তে হবে 11টার মধ্যে, সেহেতু গোছগাছ করে নিয়ে আমরা একটু গঙ্গার পাড়ে যাব ঘুরতে। আর এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট, সবসময় এখানে চিতা জ্বলছে। আমরা দূর থেকেই দেখলাম কিন্তু কাছে যাওয়ার সাহস হলো না। আর এটা হচ্ছে দশমেধ ঘাট, এখানেই কিন্তু আরতি হয় প্রতিদিন, আর আমরা প্রথম দিন এসে এখানেই আরতি দেখেছিলাম। তো আজকে যাওয়ার দিন, তা দেখতে এলাম লাস্টবারের মতন, চলে যাব। খারাপ লাগছে, তবুও অনেকটাই ভালো লাগছে যে দেখে যেতে পারলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যাওয়ার পথে এক গ্লাস লস্যি তো হতেই হয়, কারণ বেনারসের ফেমাস লস্যি। তো আমরা এখন লস্যি খেয়ে মাথা ঠান্ডা করে ট্রেনে উঠে পড়বো। Thank you.